নাজুক এ শহর তা দেখে ঘুরে মাথা চোখে লাগে গোলো থাথা ও ভাই আজব নগরে দেখি কত রঙের মেলা চলে কত রঙিন খেলা সব ছুটছে তো ছুটছে যেন চড়ছে নাগর দোলা দিয়ে মনের ঘরে তালা গোহেলিকায় ভরিয়া পারবা ও ভাই কি আজব কারবা কেউ বা ছুটছে ঘড়ির কাটায় কেউ বা যাচ্ছে থেমে ছুটছে সবাই তাই ছুটছে কেউ কেউ বা নিছক প্রেমে রহস্যতার ভেদ করছে কেউ আলো অন্ধকারে আরি পেতে শুনছে সবই কেউ বা কারো ঘরে কেউ কাঁদছে কেউ হাসছে কারো ঘুরছে কেবল মাথায় ও ভাই আজব কারবা কেউ ছুটছে কেউ রুচছে কেউ পড়ছে গোলো থাথায় ও ভাই আজব কারবা ও হেলি নাই পড়িয়া বারে বার ও ভাই আজব কারবা আসুন বসুন স্যার, অফিসের কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা প্রয়োজন ছিল। বলুন। আমাদের ফিল্ড ওয়ার্কার মিস মলি, উনি বেশ কিছুদিন হলো অফিসেও আসছেন না, আবার আমাদের সঙ্গে যোগাযোগও রাখছেন না স্যার। খুবই স্বাভাবিক, আসলে উনি অন্য একটা জায়গায় জয়েন করেছেন। অবশ্য আমাকে জানিয়েই করেছেন, আমি আপত্তি করিনি। আপনাদেরকে আমার জানানো উচিত ছিল, মানে একটু কৌশলগত কারণে জানানো হয়নি আর কি। আর একটা বিষয় হচ্ছে মিস নীলুফার, উনিও বেশ কিছুদিন হলো আসছেন না স্যার, উনিও কি ছুটি নিয়েছেন? হ্যাঁ নিয়েছেন, বেশ লম্বা ছুটি নিয়েছেন, মনে হয় এই অফিসে আর আসবেনই। মানে কি স্যার, বুঝতে পারছি না। মানে মানে ব্যাপারটা আসলে হঠাৎ করেই হয়ে গেল। বলেন কি স্যার, তার মানে নীলুফার ম্যাডাম এখন আমাদের ভাবি? রাইট ইউ আর, তবে এখনই সবাইকে বলার দরকার নেই, বিষয়টা পরে ঘটা করে সবাইকে জানাবো। আসছি স্যার। কি ব্যাপার, এখনো তুমি অফিসে? স্যার কোথায় থাকবো, তুমি তো জানো অফিস আর বাসা ছাড়া আর কোথাও আমার যাওয়ার জায়গা নেই। কিন্তু বিয়ের পরে সংসারের মানুষটাকেও তো একটু সময় দিতে হয়, তাই না? অবশ্যই, কিন্তু বিয়ের পর থেকে তোমার অফিসের কাজ বেড়ে গেছে, তাই না? বাহ, অফিসে প্রতিদিনই কিছু না কিছু কাজ থাকে ম্যাডাম। জি স্যার। জানো আমি যে তোমাকে স্যার ডাকতাম সেটা ভাবতে আমার খুবই অবাক লাগে। আর স্যার ডাকবে না? ইস, কেন স্যার ডাকবে, শেষবারের মতো একটু ডাকো না। স্যার, ও স্যার, 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 ও স্যার, কি ব্যাপার, আপনি আবার এখানে কি চান? না ইয়ে, মানে স্যার সিনেমার কাহিনীটা লেখা স্যার প্রায় কমপ্লিট, লাস্ট সিনটা লিখতে বাকি আছে স্যার, তাই ভাবলাম আপনাকে একটু পড়ে শোনাই। না না দরকার নেই, আপনি নজরুল সাহেবকে শোনান। মানে স্যার যদি দুই একটা সিন স্যার একটু। না না প্লিজ, শেষ সিনটা লিখুন, তারপর না হয়
মানে বলছিলাম কি স্যার, আমার কাহিনিটা শুনে যদি স্যার একটু মন্তব্য করতেন তাহলে আমার কনফিডেন্সের লেভেলটা স্যার একটু বাড়তো স্যার। বুঝলেন তো স্যার, জীবনে কোনো দিন সিনেমার স্ক্রিপ্ট লিখিনি স্যার, আপনার সদয় পৃষ্ঠপোষকতায় তো স্যার লেখা শুরু করলাম। কি যে বলেন না, ঠিকই বলছি স্যার, আপনি তো স্যার আমার পৃষ্ঠপোষক। এইভাবে স্যার আপনারা যদি শিল্প সাহিত্য অঙ্গনে যদি না আসেন তাহলে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আগে লেখাটা শেষ করুন, আমি অবশ্যই দেখে নেব। জি থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তুই এই অফিসের একটা পিয়ন, তোর ডিউটি হইলো পানি লাগবো স্যার, চা লাগবো স্যার, তুই কি এমন মানুষ যে তোরে জানে সব কাম করতে হইব? আমি কেডা তুই জানোস না, আমি হইতেছি এই অফিসের পিয়ন, আমি রহিমউদ্দিন পিয়ন, বুঝছস? এই অফিসের সবার হাড়ির খবর আমি জানি, প্রয়োজন হইলে হাটের মধ্যে আমি হাড়ি ফাটামু। আইছে হাড়ি ফাটানো বলা, যা মেশিনিয়র অনাল নিজের চরকে তেল দে, যা হাড়ি ফাটানো বলা, হাটে হাড়ি ভেঙে দিব, নিজের হাড়ির খবর নাই। আমরা আধার ব্যাপারে আমাদের জাহাজের খবরে গেলাম, তাই না? রহিম, ওই জাহাজের আধা দিয়ে দুই কাপ ফার্স্ট ক্লাস চা নিয়ে আসো, চিনি কম, লবণ দিবে না। আমি তো জানি থাকবে না, লাগবে না, লাগবে না, বিস্কুট লাগবে না। ও ভাই, জাহাজের আধা মানে? আরে তাও বুঝলেন না, আধা কি প্লেনে আসে নাকি? জাহাজ আসে না, সেই জন্য বললাম। নজরুল ভাই, হ্যাঁ আমাদের সিনেমাটা হবে তো? আরে হবে না কেন, হয়তো বসেই আছে। না মানে আমি হিরো আছি তো। আরে আছেন তো, সব ঠিকঠাক আছে, শুধু রমজান সাহেবকে একটু হাওয়া দিয়ে রাখবেন। রমজান স্যারকে হাওয়া দেব মানে? আরে উনি যে স্ক্রিপ্ট রাইটার, ওনাকে একটু হাতে রাখতে হবে না, দেখা গেল কখন ওই হিরোকে ভিলেন বানিয়ে দিল। তাই তো,
ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমার তো বিষয়টা মাথায় আসেনি। আসবে না তো? আমি যাচ্ছি, এখনই যাচ্ছি রমজান সাহেবের রুমে। এই বুদ্ধি নিয়ে আর চলে না, হিরো হবে না এই বুদ্ধি। আরে ভাই খালি উঠাইলে তো হবে না, নাম্বার মিলে ই করতে হবে তো, সিকিউর ঠিক করতে হবে তো। দেখে কিছু বুঝতে পারতেছি না স্যার। আরে ভাই আমার লেখা আমি বুঝতে হইলে আপনার বুঝার কোন দরকার আছে? এরকম কম্পোজ করাবে রে ভাই, এত কথা বলেন কেন? আরে ভাবি আপনি কখন এসেছেন? আমি তো অনেকক্ষণ আগে এসেছি, কিন্তু আপনি কিন্তু আপনার স্যারকে বলবেন না যে আমি এখানে আছি। ওকে, আর কাউকে বলার দরকার। একটা রিকোয়েস্ট, আপনি আপনার স্যারকে যে কোনোভাবে এখানে নিয়ে আসবেন, বলবেন যে ভাবির কোনো একটা কিছু মনে হলে আমি রেখে এসেছেন, আপনাকে কোনোভাবে এখানে। ওকে ওকে। স্যার আসবো? ফজল সাহেব আসুন আসুন, বসুন। কি ব্যাপার ফজল সাহেব? বলছিলাম যে নীলফার ম্যাডাম, আই মিন আমাদের ভাবি, ওনার ডেস্কে তো তার পার্সোনাল অনেক জিনিসপত্র আছে, সো আপনি যদি একবার দেখে ওখান থেকে কোনগুলো সরিয়ে ফেলতে হবে যদি একটু দেখে দিতেন। আর আমাদের অফিসে তো বিভিন্ন রকম মানুষ আছে, আমার মনে হয় একটু সরিয়ে ফেলা উচিত স্যার। ভালো কথা মনে করিয়েছেন, ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি। নীলু একদম অবাক করে দিলে। যাক, অবাক হয়েছে তাহলে। হয়েছি মানে 200 ভাগ হয়েছি, কিন্তু ওরা কি মনে করবে? ওরা মানে? আরে ওরা মানে অফিসের লোকজন। তুমি তো ওদেরই কলিগ ছিলে নাকি? হুম ছিলাম, তো কি এসে যায়। আমি তো এসেছি আমার এভারগ্রিন হাজবেন্ডের কাছে। তোমার কথা আমার খুব মনে পড়ছিল। ছেলে মানুষই করো না, একটা ফোন করলেই তো পারতে। হুম পারতাম, কিন্তু তোমাকে কি এভাবে কাছে পেতাম? আর তোমাকে কি আমার এভাবে মনে করতে পারে না? অবশ্যই পারে, তুমি আমার স্ত্রী, আমার বিশ্বাস, আমার ভালোবাসা। হ্যালো রঞ্জন সাহেব, ভালো আছেন আপনি? বসুন বসুন। স্যার আপনি কি আমার এই সিনেমার কাহিনী শোনার জন্য এসেছেন স্যার? নট রিয়েল, আমি আসলে যে কাহিনীটা দেখে এলাম সেটা বলার জন্য এসেছি। স্যার কি কাহিনী দেখে আসলেন? তারপরে আপনি কষ্ট করে না এসে আমাকে খবর দিলে তো পারতেন স্যার, আমি আপনার রুমে যাই না হয় কাহিনীটা শুনতাম। রমজান সাহেব যেহেতু আমি চলেই এসেছি এখন নিশ্চয়ই আর আপনার যেতে হচ্ছে না, কি বলেন? তা ঠিক স্যার। এনিওয়ে আচ্ছা আমাদের বস তো খুব ভালো মানুষ, কি বলেন? হ্যাঁ
অবশ্যই ভালো মানুষ স্যার, খুবই ভালো মানুষ। উনি পৃষ্ঠপোষকতা না করলে তো স্যার আমি রাইটার হতে পারতাম না। রমজান স্যার, আপনার সমস্যাটা কি আপনি জানেন? স্যার সমস্যা জানলে তো আপনার সমস্যা দূরই হয়ে যেত, তাই না? আপনার সমস্যা হচ্ছে পৃথিবীর সমস্ত ঘটনার মধ্যেই আপনি আপনার অস্তিত্বকে খোঁজার চেষ্টা করেন, বুঝতে পেরেছেন? জি স্যার। মানে হচ্ছে যা আপনি দেখেননি তা কখনোই ঘটেনি, আর যেই ঘটনাগুলোর সঙ্গে আপনি জড়িত ছিলেন না সেই ঘটনাগুলো কোনো দিনই ভালো ঘটনা নয়, কি বলেন? জি স্যার। যে কথাটা আপনাকে বলতে এসেছি, আপনি নিশ্চয়ই জানেন না অফিসে নীলুফার আপা এসেছে, আই মিন স্যারের স্ত্রী অর্থাৎ ম্যাডাম এসেছেন। তাই নাকি স্যার? তাহলে স্যার বলেন এই আনন্দ ঘন মুহূর্তে আমাকে কি করতে হবে স্যার? রমজান স্যার বলুন তো আমি কি করতে পারি, কি করা যায়, কি করা যায়? একটা বেটার আইডিয়া স্যার, বেটার আইডিয়া, বেটার আইডিয়া স্যার। আমার বড় একটা কেক নিয়ে আসি স্যার, তারপরে ধরেন কিছু গ্যাস বেলুন এনে উড়িয়ে দিলাম স্যার, তারপরে এক জোড়া কবুতর নিয়ে আসি। কবুতর কেন স্যার? কবুতর তো স্যার শান্তির প্রতীক স্যার, ওই স্যার যে কোনো জায়গায় ফিতা কাটা হলে স্যার কবুতর উড়িয়ে দেয় স্যার। ও রমজান স্যার, আপনার এগুলো কিছুই করতে হবে না, আপনি বেটার এক কাজ করুন, রহিমকে পাঠিয়ে দিয়ে শাহবাগ থেকে একটা ফুলের তোড়া নিয়ে আসুন, আমরা সবাই মিলে স্যার আর ম্যাডামকে উইশ করে দিই। জি স্যার। কুইক, হ্যাঁ স্যার, একটা রিকোয়েস্ট ছিল স্যার। স্যার আমার ডাক্তারের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল স্যার, যদি স্যাক্রিফাইস করতেন। ডাক্তার না? জি স্যার। ওকে, তাহলে আপনি রহিমকে পাঠিয়ে দিয়ে চলে যান নাকি? টেক কেয়ার। হ্যাঁ সো কাইন্ড অফ ইউ স্যার। তোমাকে হানিমুনের কথা বলেছিলাম না? হ্যাঁ। আমি ঠিক করেছি হানিমুনে বেরিসেরি যাব, ওখানে জঙ্গল আর পাহাড় ঘেরা নির্জন পরিবেশে তোমাকে রাতের তারা দেখাবো, আমরা ক্যাম্প ফায়ার করব। সবই ঠিক আছে, কিন্তু সমুদ্রে যেতে চাই। সমুদ্র? কেন, সমুদ্রকে তুমি ভয় পাও নাকি? না না, সমুদ্রকে ভয় পাই না, ভয় পাই ওই বড় বড় ঢেউগুলোকে, একটার পর একটা কেমন আছড়ে পড়ে। সেই সমুদ্রের ঢেউগুলো আছে দেখেই তো সমুদ্র এত সুন্দর দেখায়। প্লিজ তুমি আমার এই কথাটা রাখো না, প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে, সমুদ্র। চলো আজকে আর অফিস করবো না, আসো। আর আমার আর নীলুফারের পক্ষ থেকে সবার জন্য শুভেচ্ছা। হানিমুন থেকে ফিরে এসে একটা বড় পার্টি হবে। আমরা তাহলে চলি। দেখা হবে।